স্বাগতম জানাচ্ছি চুচু ডাইভার টিভিবৃন্দ হ্যাংলা টিভি রাত ৮টার উদ্দীপ্ত সংবাদ। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি চিকনা ফাহাদ, আমি সুকনা মাহি। প্রথমেই চলে যাচ্ছি কমিউনিটি খবর। গভীর রাতে বদ্যা হাতে হ্যাংলার সাথে নিয়ে প্রকৃতির ডাকে সারা দিতে ব্যস্ত উদ্দীপ্ত ২৪ শিক্ষার্থীরা। জানা যায় যে ডাইনিংয়ের ল্যানলেনে ডাল, ইলাস্টিক ভাত আর প্লাস্টিকের মাংস খেয়ে একদম ওয়াটারি ডায়রিয়াতে ভুগছে শিক্ষার্থী। বুম বুম, ঠাস ঠাস, পর পর ইত্যাদি শব্দে গম গম করছে ২৪ হোস্টেলগুলো। কাঁথা মেরে লুঙ্গি পরা অবস্থায় হাতে বদলা নিয়ে দৌড়াতে গিয়ে আমাদের ক্যামেরার সামনে ধরা পড়ে খাম্বা অয়ন। পরিস্থিতি নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ভাই আগে যাইতে দেন পরে কথা বলেন, বিশাল ইমার্জেন্সি। এই বিষয়ে এখন আমরা চলে যাচ্ছি আমাদের স্টাফ রিপোর্টার উষার কাছে। হ্যালো 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 উষা, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি কি শুনতে পাচ্ছেন উষা? কি বলুন, আচ্ছা
এবার চলে যাচ্ছি ভালোবাসার সংবাদে। গত 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে কে সামনে রেখে একটি বিক্ষোভ মিছিল বের করেন কুমিল্লা মেডিকেল কলেজের চিরকুমার সংঘ। উদ্দীপ্ত 24-এর নেতৃত্বে এই বিক্ষোভ মিছিলে আরো যোগদান করেন কুম 21 থেকে কুম 26-এর অনেক শিক্ষার্থী। প্রেমকে না বলুন, প্রেম থেকে বিরত থাকুন, এই স্লোগানে সেদিন মুখরিত হয় কুমের ক্যাম্পাস। চিরকুমার সংঘের প্রেসিডেন্ট মেরাজুল আশিকিন জানান, এই দিন একটি শোকের দিন, আর এই দিনে সংঘের সকল সদস্য কালো টিশার্ট পরে প্রদক্ষিণ করে কুমিল্লা মেডিকেল কলেজ। সেদিন সদস্যরা চাঁদা আদায় করে বকুলতলা অগ্রণী ব্যাংকের চিপা এবং লাইব্রেরিতে অবস্থানকারী প্রায় ডজন খানে কপট প্রকৃতি থেকে। এই বিষয়ে রিপোর্ট করছেন আমাদের সিনিয়র স্টাফ রিপোর্টার রশ্মি। হ্যালো রশ্মি, আপনি কি শুনতে পাচ্ছেন? বলেন না, আমি তো শুনতে পাচ্ছি না। না বলি না বলি। ও আল্লাহ, দর্শক মোরা এক্সপ্রেসে বিখ্যাত কুমিল্লা মেডিকেল কলেজের কুখ্যাত লাইব্রেরি সুপার এখানে বেঞ্জামিন দ্য রাইট পর্যন্ত দেখি দেখবেন যে মাইয়া পুনারা এক লগে বই আর বুঝে বুঝে ব্যতিক্রমী হয় নাই বরং সোহেলা পাগলসা করে না সাহায্য ব্যক্তিকে কি ভাই না সৌন্দর্য এবং তাদের তৃতীয় সদস্য হলেন পেরিপ্ল্যানেটার সায়লা।
তবে ইতিমধ্যে গোয়েন্দা বাহিনীর তৎপরতায় জানা যায় তারা আসলে কোনো এলিয়েন নয়, বরং তারা একদল সোমালিয়ান জলদস্যু। আত্মানি করাই তাদের প্রধান কাজ। এবারে বিনোদন, পরপর তিনটি ব্যবসা সফল ছবি, 5 টাকার কাবিন, 1 টাকার বউ আর 2 টাকার বন্দুক খ্যাত প্রখ্যাত চিত্রনায়ক তাহসানের আফ্রিকান ভার্সন আসিফ আহমেদ বিশাল, তার আপকামিং ব্লকবাস্টার ছবি নেশায় হারায়ছি দিশা ছবিতে অভিনয় করতে যাচ্ছেন এক চ্যালেঞ্জিং এবং অভিনব ক্যারেক্টারে। এ বিষয়ে আসিফ আহমেদ বিশালের কাছে বিস্তারিত জানতে চাইলে তিনি জানান, অতীতে আমি বিভিন্ন চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করেছি, কখনো চটপটি অন্য, কখনো মুচি এবং এমনকি কখনো দারুণ চরিত্রে আমি অভিনয় করেছি। তবে এবার আমি যে চরিত্রে অভিনয় করতে যাচ্ছি তা আমার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট, কারণ আমি অভিনয় করতে যাচ্ছি টেলিভিশন চরিত্রে। এ বিষয়ে বিস্তারিত জানতে আমরা চলে যাচ্ছি আমাদের এমডিসি প্রতিনিধি সাইফুল ইসলাম পনিরের কাছে। হ্যালো পনির, আপনি কি শুনতে পাচ্ছেন? ব্যাপারটা হ্যাঁ পনির, এমডিসি সামগ্রিক অবস্থা নিয়ে আমাদেরকে জানান। পর্দার মেগাস্টার আসিফ আহমেদ বিশাল পুরো ফিল্ম জগতে হিলিয়ে দিয়েছে, কোটি দিলে ভরকর আমাকে স্যার আসিফ ভাই এয়ারপোর্টে এবার অভিনয় করতেছে, যেটা কিনা তার কালা কদর সরি আর বিশাল পুকুরে খাবে খাবে মিলা যায়। শুভকামনা। এর সাথে শেষ করতে যাচ্ছি আমাদের রাত 8টার হ্যাংলা টিভি উদীপ্ত 24 সংবাদ। ধন্যবাদ চুচু ডাইভার।